বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভা সংলগ্ন স্পন্দন মাঠে বর্ধমান পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌর আধিকারিক অমিত গুহ, বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন, কাঞ্চন কাজী সহ নবনির্বাচিত কাউন্সিলরদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মীরা। আসছেন 15 নম্বর, আসবেন 14 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর, সম্মানীয় মহকুমা শাসক মাননীয় শ্রী চান্ড, আপনাদের স্বতঃস্ফূর্ত করতালি বারবার বুঝিয়ে দিচ্ছে এই কাউন্সিলর বৃন্দ কতটা আপনাদের হৃদয়ের কাছাকাছি। আরা বেগম মহোদয়াকে বরণ করে নেব 27 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর শেখ বসির আহমেদ শামেক সাহেবকে, বরণ করে নেব 28 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম মহোদয়কে, বরণ করে নেব 29 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর মাননীয় শ্রী সুশান্ত প্রামাণিক মহোদয়কে, বরণ করে নেব 30 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর শ্রীমতী রত্না রায় মহোদয়াকে, বরণ করে নেব 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী অরূপ কুমার দাস মহোদয়কে, বরণ করে নেব 32 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর মাননীয় শ্রী অজিত খাঁ মহোদয়কে, বরণ করে নেব 33 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর মহাশয়কে, পরে মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস 5 জন করে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। ঈশ্বরের নামে শপথ প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি অকপট শ্রদ্ধা, যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি, বর্ধমান পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলর হিসাবে ঈশ্বরের নামে শপথ করিতেছি, প্রতিজ্ঞা করিতেছি যে শ্রী রাসবিহারী মালদা বর্ধমান পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলর হিসাবে ঈশ্বরের নামে শপথ করিতেছি, তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি শ্রী বা শ্রীমতী আমি শ্রী শ্যামাপ্রসাদ ব্যানার্জি বর্ধমান পৌর এলাকার নির্বাচিত ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধির দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি অকপট শ্রদ্ধা ও আনুগত্য পোষণ করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে বর্ধমান পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলর হিসাবে ঈশ্বরের নামে শপথ করিতেছি সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধির দ্বারা প্রতিষ্ঠিত আমি বর্ধমান পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলর হিসাবে ঈশ্বরের নামে শপথ করিতেছি
সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি অকপট শ্রদ্ধা ও আনুগত্য পোষণ করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি সুমিত বর্তমান পৌর এলাকায় নির্বাচিত কাউন্সিলর হিসাবে ঈশ্বর আল্লাহর নামে শপথ করিতেছি সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি অকপট শ্রদ্ধা ও আনুগত্য পোষণ করিব এবং ঈশ্বরের নামে শপথ করিতেছি সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি অকপট শ্রদ্ধা ও আনুগত্য পোষণ করিব। এবং যদিও এই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশির আহমেদ ও 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দাস। পরে নির্বাচিত পুরপতি পরেশচন্দ্র সরকার ও উপপৌরপতি মৌসুমী দাসকে মালা দিয়ে বরণ করে নেন জেলা পরিষদের সহসভাপতি দেবু টুডু ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সকলে বরণ করে নিলেন, তাকে শুভেচ্ছা জানালেন তাদের নতুন পদের জন্য। পরে সমস্ত কাউন্সিলর বৃন্দ প্রথা মেনে পৌরসভায় প্রবেশ করেন। এই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মোহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।